মানুষের হাসিকে সুরক্ষিত করতে চায় মেরিল লিপ কেয়ার। তাই দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান স্মাইল ট্রেন ইউএস এর সহযোগী হয়ে দেশে ঠোঁট কাটা তালু ফাটা মানুষের হাসি ফিরিয়ে দিতে উদ্যোগী হয়েছে প্রতিষ্ঠানটি। মৌমিতা জান্নাতের রিপোর্ট। ঠোঁট কাটা কিংবা তালু ফাটা শিশু একটি পরিবারে কতখানি বিপর্যয় ডেকে আনতে পারে তা জানেন শুধু ভুক্তভোগীরাই। শিশু তারিন এবং তার পরিবার এই দুর্ভাগ্যের শিকার। সে কথা বলার শেষ নেই, চোখ দিয়ে সুটুকল জল ছাড়ার কিছুই ছিল না। মানুষ নানান কথা বলে, এখনো যে স্কুলে যায় হঠাৎ কেউ দেখলে কত কথাই বলে। শুধু শিশু তারিন নয়, আছে চৈতি, রাকিব, মিলাসহ অসংখ্য মুখ, জীবন যাদের দুর্বিষহ করে তুলেছে এই অসুখ। দেশে এরকম ঠোঁট তালু ফাটা রোগীর সংখ্যা প্রতি 700 জনে একজন, বছরে জন্ম নেয় প্রায় 6000। হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় যাদের বেশিরভাগে চিকিৎসার বাইরে থেকে যায়। লোকজনে অনেক কথা বলতো যে হয়তো এদের বংশের মধ্যে কোনো পাপের জন্য এরকম হচ্ছে। একটা মেয়ের লইলে কত সমস্যা, ব্যথা দিতে হবে, এই কারণ লাগবো। আমি যখন পড়তাম, স্কুলে পড়তাম, তখন মানে বান্ধবীরা বলতো দেখতে এরকম, তারপর কেমন কাটা। ঠিক কি কারণে শিশুরা ঠোঁট কাটা কিংবা তালু ফাটা নিয়ে জন্মায় তার কারণ সুনির্দিষ্ট করা না গেলেও বংশগত কারণ, গর্ভাবস্থায় মায়ের ফলিক অ্যাসিডের অভাব, ডায়াবেটিক্স এবং অপুষ্টিকে অনেকাংশেই দায়ী করেন ডাক্তাররা। আমাদের দেশে আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতাতে যেটা আমি মনে করি, এটার মধ্যে নিউট্রিশন একটা প্রবলেম, পুষ্টিকর খাওয়া সেটা আছে। গর্ভাবস্থায় আজকাল গ্রামে গঞ্জে অনেক কিছু খায়, সেই জন্য এইখান থেকে এটা একটা যেহেতু কনজেনিটাল প্রবলেম, সুতরাং ওইখান থেকেই আসলে আসে, সেটাই আমাদের একটা ধারণা। এইসব শিশুদের মুখে হাসি ফোটাতে স্মাইল ট্রেন ইউএস এর সাথে হাসুন প্রাণ খুলে ক্যাম্পেইন শুরু করেছে স্কোয়ার টয়লেটেস কোম্পানির জনপ্রিয় ব্র্যান্ড মেরিল। অপারেশনের মাধ্যমে এইসব ঠোঁট কাটা তালু ফাটা রোগীকে ফিরিয়ে দেওয়া সম্ভব সুস্থ জীবন এবং মুখের স্বাভাবিক সৌন্দর্য। বিনামূল্যে এই চিকিৎসা পেতে রোগীদের প্রথমে ফোন করতে হবে 0800-888-000 নাম্বারে। এরপর জানা যাবে পরবর্তী করণীয় সম্পর্কে। স্কোয়ার টয়লেটিস লিমিটেড তার মেরিল কেয়ার লিপ জেল যে ক্যাম্পেইন চলছে স্মাইল ট্রেনের সাথে একটি অংশীদারত্বমূলক কর্মকাণ্ড। মেরিল তার সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসছে, মেরিলের যে কল সেন্টার আছে সেই কল সেন্টারের মাধ্যমে সারা দেশের মানুষ এই তথ্যটি জানতে পারবে। আমরা চাই যে এই সংবাদটি যেন আমাদের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায়। যত রকম ক্লেপ্ট হোক, যত খারাপই হোক না কেন, দেশেরা আমরা স্বাভাবিকভাবে যদি সময় তো শিখছে না, আমরা স্বাভাবিকভাবে 10টা বাচ্চার মতো গড়ে তুলতে পারি তাকে। ঢাকা সহ সারা দেশে 30টি হাসপাতালে বিনামূল্যে এই চিকিৎসা দেওয়া হবে। শুধু অপারেশনই নয়, এই ধরনের রোগীর ক্ষেত্রে অপারেশন পরবর্তী যত্নও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বেশিরভাগ সময় দাঁতের এবং কথা বলার সমস্যা থাকায় তার জন্য আছে অর্থোডন্টিক্স এবং স্পিচ থেরাপি চিকিৎসা। অপারেশনের পরে অপারেশন রোগীর জন্য কিছু সাপোর্ট থাকে, সম্পূর্ণ সাপোর্ট বিনামূল্যে দিয়ে থাকে। আর এর সাথে আছে আমাদের যাদের তালু কাটা রোগী বা টাকরা বলে কেউ কেউ, তাদের জন্য প্রায় স্পিচ থেরাপি বা কথা বলার প্রশিক্ষণের প্রয়োজন হয়। আমরা তাও চালু করেছি বিনামূল্যে। 3 থেকে 6 মাসের মধ্যে ঠোঁট কাটা এবং নাক মুখের ত্রুটিযুক্ত শিশুর অপারেশন এবং 10 থেকে 12 মাসের মধ্যে তালু কাটা রোগীর অপারেশন সম্ভব। তাই ভুল ধারণা করে বসে না থেকে মেরিলের কল সেন্টারে দ্রুত ফোন করে চিকিৎসকদের কাছে আসার অনুরোধ প্রাণ খুলে হাসুন ক্যাম্পেইনের কর্মকর্তাদের। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।